গুড ইভিনিং গাইস, তো আমি চলে এসেছি আজকে ঝুলন যাত্রায়। তো এই দেখো আমাদের রাধা কৃষ্ণ, জয় জয় রাধে। তো আজকে ঝুলনে ঘুরবো আমি, তো তোমরাও সাথে থাকো। তোমাদের আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। তোমাদেরকে আমার চ্যানেল ডিএস ফ্যামিলিতে অনেক 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 স্বাগত। তো দেখতে থাকো, আমি আজকে এখানে ঘুরতে এসেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির মতো আমি ঘুরছি। তো এখানে দেখো কী সুন্দর লাইটিং, প্যান্ডেলটা সাজিয়েছে খুব সুন্দর করে। আর এই দেখো মূর্তি রয়েছে অপু দুর্গার। তো এখানে রয়েছে একলব্য আর ঋষি, না সরি ভুল বললাম, মা সীতা আর জয় হনুমান। আর এখানে রয়েছে মা যশোদা আর জয় শ্রীকৃষ্ণ। তো কী সুন্দর মঠ পাতলু, এগুলো রাস্তা দেখা যায়। আর এখানে মা সারদা সরি ভুল বললাম, সাথে মামা সীতা মা কালী মোহন বাচ্চা। আর এখানে হলো আলাদিনের যে একটা স্টোরি আছে, ওটাই মতো মনে পড়ছে না। ও অনেকক্ষণ থেকে নেচে আসছে, সবাই ওকে ভিডিও করছে। আর এখানে মানে এখানে একটা নাচের মুহূর্ত চলছে। আর এই সাইডে একটা সাইডে আছে একটা যে জ্যান্ত কঙ্কাল, সেও নেচে যাচ্ছে। কন্টিনিউ চলছে আর কি কঙ্কালের নাচ, দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে নাচছে। আর এখানে রয়েছে কৃষ্ণের ছোটোবেলা, কৃষ্ণের বাবার পুরে। কিরকম বৃষ্টি, বৃষ্টি মনে হয় বেরিয়েছে, মেলা চলছে, বৃষ্টি হোক যাই হোক। আমি বেরিয়ে গেছি ছাতা নিয়ে। তো এখানে এই লাইটিংটা দেখো, দুর্গাপূজার গেটের মতো মনে হচ্ছে যেন দুর্গাপূজা। এই দেখো এটা আমাদের এখানকার খুব মানে মানে লেটেস্ট ডিজাইনের সাদা জিনিস পাওয়া যায় এই দোকানটায়। তো এখান থেকে আমরা প্রায় আর কি দুর্গা পুজোর সময় আমি কেন এখানকে সবাই মোটামুটি এখনো হাতে এনাফ টাইম কী করবো বুঝতে পারছি না, তো আমি একটু ঘুরে বেড়াচ্ছি। তো এই দেখো আমাদের মার্কেটটা কাস্টমার। তো এখানে বাচ্চাদের চড়ার কত কিছু আর কি আছে। আর ওই সাইডটা তো আরেকটা আছে এখানে মতো। আর দেখেছো তোমাদের আমি দেখাচ্ছি বৃষ্টিটা কীরকম পড়ছে, তোমরা বুঝতে পারলে? এই দেখো ক্যামেরায় আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যে বৃষ্টিটা কীরকম পড়ছে, ঝিঝির ঝিরঝির করে, মানে টানা একদম, মানে স্বাদ নেই। তো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি দেখছো, মনে হচ্ছে একটা দুর্গাপূজা দুর্গাপূজা ভাব। আমার একটু মানে একদম নর্মালভাবে বেরিয়ে গেছি। আমি বসে আছি কিন্তু অনেকক্ষণ ধরে, আমি প্রায় দু ঘন্টা আগে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, আমি দু ঘন্টা পরে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম। তো কী সুন্দর মানে ওয়েদারটা, তার সঙ্গে এত সুন্দর একটা পরিবেশ, তো তোমরা বুঝতেই পারছো। কিন্তু আমার মোবাইলটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে যে মোবাইলে না জল ঢুকে যায়, এটা বর্ষাকালে একটা বড় চিন্তার বিষয়, তাই না? হ্যাঁ, তো বর্ষার মধ্যে গান করতে ইচ্ছা করছে এই ইঞ্জিন হারাতে চায় মন হারাতে। টি টাইম এখন, তো বুঝতেই পারছো একটু চা খেয়ে নিই। দেখো বাজার থেকে আমি ভেন্ডি কিনে নিয়ে এসেছি, এই ভেন্ডিগুলো আমি আজকে রান্না করবো, ভেন্ডি পোস্ত। আর মাছ আমি ধুয়ে নিচ্ছি, মাছের ঝোল করবো, মাছের ঝোলটা আজকে একটু অন্যরকমভাবে করবো। ভালো করে আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি, মাছের ঝোলটা আমি করেছি হলো পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে, নিরামিষ সরি